হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউ বিসিএস। এর আগে আমি তোমাদের অনেক কোয়েশ্চেন অ্যান্ড আনসার্স দিয়েছি রিলেটেড টু ইয়োর এনশিয়েন্ট হিস্ট্রি। আজ আমি যে লেসনটা দেবো সেটা হবে ইয়োর মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অ্যান্ড আনসার অন গুপ্তা পিরিয়ড। বেসিক্যালি আমি এখানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আনসার বানাইনি, কেন আমি অ্যারাউন্ড 60 কোয়েশ্চেন দিয়েছি তোমাদের এখানে। তো এই 60 কোয়েশ্চেনই আমি এই ভিডিওতেই ডিসকাস করবো, এবং এই 60 কোয়েশ্চেন রিলেটেড তোমরা আনসারও ওয়ান ওয়ার্ডে পাবে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। এর আগে সবকটাই আমি স্টেটমেন্ট এবং MCQ ফরম্যাটে দিয়েছি, বাট এটা আমি তোমার জাস্ট সিম্পল কোয়েশ্চেন আনসার ফরম্যাটে দিয়েছি। এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে, সেই জন্য এইভাবে দিয়েছি, কেন সামনে তোমাদের অনেকগুলো এক্সাম, তাই যতগুলো কোয়েশ্চেন আনসার কভার করা যায়, ডিসকাস করা যায়, তোমাদের জন্য বেনিফিট হবে। তো চলো কোয়েশ্চেন নাম্বার 1 থেকে শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1 কী বলছে? নেম দ্য গুপ্তা কিং হু অ্যাডর্নড 9 গ্রেট পোয়েটস কল নবরত্নাস। নবরত্নাকে মাচ বিফোর আকবর কে অ্যাডর্ন করতো, মানে আকবরের কোর্টে নবরত্না ওয়াজ দেয়ার, বাট আকবরের আগেও এমন কোনো রাজা ছিল যে নবরত্না তার কোর্টে ছিল, সে হচ্ছে চন্দ্রগুপ্তা টু বিক্রমাদিত্য। এবার এই কোয়েশ্চেনের মধ্যে যে জিনিসটা আমাদের জানতে হবে যে নবরত্না কারা কারা। তো এখানে 9 যে নোবেল পার্সন যারা চন্দ্রগুপ্তা টু এর কোর্টে প্রেজেন্ট ছিল, তাদের ব্যাপারে একটু ছোট্ট করে ইনফরমেশন দিয়েছি। দেখো এখানে 9 নবরত্নার নাম দেওয়া রয়েছে, এবং এই 9 কিসের সাথে রিলেটেড সেটাও এখানে দেওয়া রয়েছে, সেইগুলো একবার আমরা তাড়াতাড়ি করে রিভিশন করে নিই। প্রথমে দেখো অমর সিমহা। অমর সিমহা ওয়াজ এ সংস্কৃত ল্যাক্সিকোগ্রাফার। ল্যাক্সিকোগ্রাফার মানে যে ডিকশনারি কম্পোজ করে, তো তাকে বলে ল্যাক্সিকোগ্রাফার। অ্যান্ড আ পোয়েট, অ্যান্ড হিজ অমর কোষ ইজ আ ভোক্যাবুলারি অফ সংস্কৃত রুট। তাহলে বলছে কি, এখানে আমরা দুটো জিনিস জানতে পারছি। অমর সিমহা ইনি ছিলেন ওয়ান অফ দি নবরত্নাস ইন চন্দ্রগুপ্তা টুজ কোর্ট, অ্যান্ড হি ইজ ওয়াজ আ ল্যাক্সিকোগ্রাফার। ল্যাক্সিকোগ্রাফার মানে হচ্ছে যিনি ডিকশনারি কম্পোজ করে, অ্যান্ড সংস্কৃত ল্যাক্সিকোগ্রাফার, অ্যান্ড হিজ অমর কোষ ওয়াজ আ ভোক্যাবুলারি অফ সংস্কৃত রুট। দ্যাট ইজ অল ইউ নিড টু নো। নেক্সট হচ্ছে ধন্বন্তরি। ধন্বন্তরি ছিলেন একজন গ্রেট ফিজিশিয়ান, উই অল নো অ্যাবাউট হেম। নেক্সট হচ্ছে হরিসেনা। হরিসেনা কম্পোজ করেছেন প্রয়াগ প্রশস্তি ওর আলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন, ফর উইচ হি ইজ ফেমাস। নেক্সট কালিদাস। কালিদাসের ব্যাপারে আমরা সবাই জানি, কালিদাস ইজ অ্যান ইমর্টাল পোয়েট অ্যান্ড প্লে রাইটার অফ ইন্ডিয়া, অ্যান্ড ইনি হচ্ছেন ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস। এখনও ইনার কবিতা ইংলিশ বা ডিফারেন্ট আদার ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা হয়, যাতে মানুষজন অ্যাওয়্যার হয় অ্যাবাউট হিজ রাইটিংস। নেক্সট হচ্ছে কাহাপানাকা। কাহাপানাকা ইজ ওয়াজ অ্যান অ্যাস্ট্রোলজার। শঙ্কু, হি ওয়াজ অ্যান আর্কিটেক্ট। বরাহমীর, বরাহমীর হচ্ছে তোমার লিভড ইন উজ্জয়ন অ্যান্ড রোড 3 ইম্পর্টেন্ট বুকস। বরাহমীরের যে ইম্পর্টেন্ট বুকস সেইগুলো আমরা এখান থেকে নয়, তোমাদের আমি একটা পুরো ডিটেলড লিস্ট দেবো, যেখানে যত ইম্পর্টেন্ট বুক, মডার্ন এনশিয়েন্ট বলো, মিডওয়েল মডার্ন হিস্ট্রি প্লাস এখনকার হিস্ট্রি, এখনকার যে বই বুকস অ্যান্ড অথার্স সব রিলেটেড আমি তোমাদের একটা টোটাল টেবিল বানিয়ে তোমাদেরকে একটা ভিডিও দেবো। তো সেটাতে কী হবে, তোমাদের এক খুচখুচ করে নয়, একেবারে জানা হয়ে যাবে কোন বইয়ের অথার কে এবং সেটা কী বিষয়। দ্যাট উড বি বেনিফিশিয়াল ফর ইউ। নেক্সট হচ্ছে ভরারুচি। ভরারুচি হচ্ছে আনাদার জেম অফ চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, হু ওয়াজ এ গ্রামারিয়ান অ্যান্ড সংস্কৃত স্কলার। ইনি ছিলেন গ্রামারিয়ান অ্যান্ড সংস্কৃত স্কলার। অ্যান্ড বেতাল ভট্ট, ইনি একজন ম্যাজিশিয়ান ছিলেন। বিক্রম বেতাল যে গল্প, সেই বিক্রম হচ্ছে বিক্রমাদিত্য চন্দ্রগুপ্তা টু, অ্যান্ড বেতাল ওয়াজ আ ম্যাজিশিয়ান। সো দিস ইজ অল অ্যাবাউট দি নবরত্নাস অফ চন্দ্রগুপ্তা টু বিক্রমাদিত্য। এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 2 মুভ করবো। এখানে সবকটা তোমাদের কোয়েশ্চেন অ্যান্ড ওয়ান ওয়ার্ড আনসার দিয়েছি, তোমাদের মুখস্থ করতে খুব সুবিধা হবে আশা করি, তো ওগুলো একবার ভালো করে দেখবে, আর কোনো কোয়েশ্চেন থাকলে কিন্তু আমাকে অবশ্যই জেনে নেবে। কুমারগুপ্ত 1 ওয়াজ সাকসিডেড বাই। কুমারগুপ্ত 1 পর কে এলো, স্কন্ধগুপ্ত। এবার দেখো এখানে বলছে কুমারগুপ্তা 1 ওয়াজ সাকসিডেড বাই, কুমারগুপ্তা 1 পর কে এসছে। তো কুমারগুপ্তা 1 পর এসছে স্কন্ধগুপ্তা, অ্যান্ড কুমারগুপ্তার আগে কে এসছে তাহলে, কুমারগুপ্তা 1 আগে ছিল চন্দ্রগুপ্তা 2।
তার মানে যেভাবে হচ্ছে, তোমাদের একবার পুরো ফরম্যাটটা বলে দিই, যতগুলো রাজা ছিল, এটা হয়তো তোমার নোটসে লেখা নেই, বাট তোমাদের যে গুপ্তা পিরিয়ডের ওপর আমি ভিডিওটা দিয়েছি তাতে থাকবে, তাও আমি তোমাদের রিভিশন পারপাসে একবার বলে দিই। অ্যাকচুয়াল ফাউন্ডার হচ্ছে শ্রীগুপ্তা, শ্রীগুপ্তার পর এলো তার ছেলে ঘটোৎকচ, ঘটোৎকচের পর তার ছেলে চন্দ্রগুপ্ত ওয়ান, হু ইজ রিগার্ডেড অ্যাজ দ্য রিয়েল ফাউন্ডার অফ গুপ্তা ডাইনেস্টি। চন্দ্রগুপ্ত ওয়ানের পর তার ছোটো ছেলে রামগুপ্তা এলো। রামগুপ্তা ওয়াজ আ উইক রুলার, সেই জন্য তাকে সরিয়ে সমুদ্রগুপ্তা বড় ভাই জায়গা নিল। সমুদ্রগুপ্তার ছেলে চন্দ্রগুপ্তা টু, দেন কামস কুমারগুপ্তা ওয়ান, তারপরে হচ্ছে তোমার স্কন্ধগুপ্ত, তারপরে পুরুষগুপ্ত, তারপরে কুমারগুপ্ত টু, দেন বুদ্ধাগুপ্তা, নরসিংহগুপ্তা, কুমারগুপ্তা থ্রি অ্যান্ড বিষ্ণুগুপ্তা। এই হচ্ছে পুরো টেবিল অর অ্যাকর্ডিংলি যতগুলো রুলার ছিল গুপ্তা পিরিয়ডে। নেক্সট চলে আসো কোয়েশ্চেন নাম্বার থ্রিতে। দ্য বুক নবনিকেত অফ গুপ্তা পিরিয়ড ইজ রিলেটেড টু, এই বইটা ইজ রিলেটেড টু মেডিসিন। তোমরা আমাকে বলবে এই যে বইটা নবনীতকম, এই বইটার রাইটার অর রাদার অথর কে ছিলেন? কাল্টিভেবল ল্যান্ড অফ গুপ্তা পিরিয়ড ইজ নোন অ্যাজ, গুপ্তা পিরিয়ডে যে ল্যান্ডে কাল্টিভেট করা হতো সেই ল্যান্ডকে বলা হতো ক্ষেত্র। নেক্সট চলে আসো রামায়ণ অ্যান্ড মহাভারত ওয়াজ কম্পোজড ডিউরিং দ্য পিরিয়ড অফ গুপ্তাস, গুপ্তা পিরিয়ডে রামায়ণ অ্যান্ড মহাভারত ওয়াজ ফুল ফ্লেজেডলি কম্পোজড। হু কল্ড সমুদ্রগুপ্তা অ্যাজ নেপোলিয়ান, ইন্ডিয়ান নেপোলিয়ান হিসেবে সমুদ্রগুপ্তাকে কে ডাকতো? ভি এ স্মিথের পুরো নাম হচ্ছে তোমার ভিনসেন্ট আর্থার স্মিথ, ইনি একজন আইরিশ হিস্টোরিয়ান ছিলেন এবং ইনি ডাবলিনে জন্মেছিলেন ইন 1848, প্লাস ইনি অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউনাইটেড কিংডমে ইনি কাজ করেছেন অ্যান্ড ইনি মারা গেছেন 1920। তো এই হচ্ছে অ্যাবাউট ভি এ স্মিথ, ইনি একজন গ্রেট হিস্টোরিয়ান ছিলেন যিনি যিনি সমুদ্রগুপ্তাকে ইন্ডিয়ান নেপোলিয়ান হিসেবে কনসিডার করেছিলেন। হু ওয়াজ দ্য সান অফ চন্দ্রগুপ্ত ওয়ান, চন্দ্রগুপ্ত ওয়ানের ছেলেকে সমুদ্রগুপ্তা, সমুদ্রগুপ্ত ছিলেন চন্দ্রগুপ্ত ওয়ানের ছেলে। চন্দ্রগুপ্ত ওয়ানের দুটো ছেলে ছিল রামগুপ্তা অ্যান্ড সমুদ্রগুপ্তা, রামগুপ্তা ওয়াজ আ উইক সাকসেসার, সেই জন্য রামগুপ্তাকে সরিয়ে সমুদ্রগুপ্তা বিকেম দ্য কিং। কোয়েশ্চেন নাম্বার এইট, কুমার দেবী অফ দ্য ওয়াইফ অফ চন্দ্রগুপ্ত ওয়ান ওয়াজ দ্য প্রিন্সেস অফ দ্য লিচ্ছবিজ, লিচ্ছবি প্রিন্সেস কুমার দেবী ছিলেন ওয়াইফ অফ চন্দ্রগুপ্ত ওয়ান। এবার তোমরা হয়তো ভাবছো এই লিচ্ছবিজ কারা, দিস ইজ দ্য সেকেন্ড টাইম আমরা লিচ্ছবিজদের ব্যাপারে শুনছি। ফার্স্ট হচ্ছে তোমার লিচ্ছবি ছিলেন, লিচ্ছবি ক্ল্যাঙ্গেরি প্রিন্সেস ওয়াজ দ্য মাদার অফ অজাতশত্রু, এবং এই লিচ্ছবি ইজ আ ওয়াইফ অফ চন্দ্রগুপ্ত ওয়ান, তবে এটা একটা ক্ল্যাং থেকে, বাট নট দ্য সেম পার্সন। লিচ্ছবি হচ্ছে একটা ক্ল্যাং যেটা তোমার নর্থ বিহার অ্যান্ড নেপালে, নর্থ বিহার অ্যান্ড নেপাল এই দুটো জায়গায় এনারা এক্সিস্ট করতেন, এবং এখানকার এদের হাতে পুরো নর্থ বিহার অ্যান্ড নেপালটা ছিল, যার জন্য রাজারা নিজেদের এক্সটেন্ড, দেখো নর্থ বিহার মানে ইজ আ হাইলি ফার্টাইল ল্যান্ড উইচ ইনক্লুডস নেপাল অ্যাজ ওয়েল, তো সেই জন্য এই দুটো জায়গা দখল করার জন্য লিচ্ছবি প্রিন্সেসদের বিয়ে করেছিলেন তোমার চন্দ্রগুপ্তা ওয়ান। তো এই লিচ্ছবি প্রিন্সেস হচ্ছে কুমার দেবী, হু ওয়াজ দ্য ওয়াইফ অফ চন্দ্রগুপ্ত ওয়ান, অ্যান্ড চেলেনা ওয়াজ অ্যানাদার লিচ্ছবি প্রিন্সেস যিনি ছিলেন তোমার মাদার অফ অজাতশত্রু। নেক্সট লেট আস কাম টু কোয়েশ্চেন নাম্বার 9, হু রোট আমার কোষ, আমার কোষ কার লেখা, আমার সিংয়ের লেখা আমার কোষ, আমার সিং হচ্ছেন একজন কোর্ট পোয়েট অফ দ্য গুপ্তা ডাইনেস্টি যার লেখা আমার কোষ। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ নালন্দা ইউনিভার্সিটি, নালন্দা ইউনিভার্সিটির ফাউন্ডার কে? কুমার গুপ্তা ওয়ান, নালন্দা ইউনিভার্সিটি ইজ ইন ওড়িশা। কোয়েশ্চেন নাম্বার 11, হুইচ গুপ্তা কিং রিপ্রেজেন্টেড ইন হিস কয়েন অ্যাজ আ পার্সন ফিডিং আ পিকক, কোন গুপ্তা কিংকে রিপ্রেজেন্ট করা হয়েছে একটা গুপ্তা কয়েনে যেখানে দেখা যাচ্ছে আ পার্সন ইজ ফিডিং আ পিকক, দ্যাট ইজ কুমার গুপ্তা ওয়ান, কুমার গুপ্তা ওয়ানকে এখানে ডেসিপিট করা হয়েছে অ্যাজ আ পার্সন হু ইজ ফিডিং আ পিকক।
এখানে দেখো যে ছবিটা আছে, দিস ইজ কুমার গুপ্তা। এখানে কুমার গুপ্তা একজন পিককে ফিড করছে। দেখো দিস ইজ আ পিকক অ্যান্ড দিস ইজ দ্য কিং হু ইজ ফিডিং দ্য পিকক। তো এই কয়েনটার কথাই বলা হয়েছে, গুপ্তা পিরিয়ডে এই কয়েনটা, ওয়ের ইন ইট ইজ শোড দ্যাট আ কিং অর আ পার্সন ইজ ফিডিং আ পিকক। তো এই হচ্ছে সেই কয়েন। এবার আমরা নেক্সট কোয়েশ্চনে মুভ করবো। এখানে দেখো কি বলছে কোয়েশ্চন নাম্বার টুয়েলভে, মৃচাকাটিকা ওয়াজ রিটেন বাই সুদরাকা। মৃচাকাটিকা ইজ আ ড্রামা বুক যেটা লিখেছেন সুদরাকা। নেক্সট কোয়েশ্চন নাম্বার থার্টিন, হোয়াট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ আলাহাবাদ প্রশস্তি। আলাহাবাদ প্রশস্তির ল্যাঙ্গুয়েজ কী ছিল? আলাহাবাদ প্রশস্তির ল্যাঙ্গুয়েজ ওয়াজ সংস্কৃত। দ্য ভেঙ্গি কিং হু ওয়াজ ডিফিটেড বাই সমুদ্রগুপ্তা। সমুদ্রগুপ্তা একজন ভেঙ্গি কিংকে হারিয়েছিলেন, তার নাম হচ্ছে হস্তিবর্মণ। হস্তিবর্মণ ওয়াজ দ্য ভেঙ্গি কিং হু ওয়াজ ডিফিটেড বাই সমুদ্রগুপ্ত। এখানে বিশেষ করে আনসার হবে হস্তিবর্মণ টু। এবং এই যে হস্তিবর্মণ টুকে হারিয়েছিলেন সমুদ্রগুপ্তা, এই যে মেনশন মানে এই যে ইভেন্টটা, এটা মেনশন করা আছে আলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন। এবং এই ভেঙ্গিরা থাকতো হচ্ছে গোদাবরী অ্যান্ড কৃষ্ণা রিজিয়নে এদের বসবাস ছিল। নেক্সট আমরা মুভ করবো কোয়েশ্চেন নাম্বার ফিফটিনে, নীতিসার ওয়াজ রিটেন বাই কমান্ডাক। নীতিসার ওয়াজ রিটেন বাই কমান্ডাক। এবার নীতিসারের যে কনসেপ্ট বা টপিক সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। পাহাড়পুর কপার প্লেট ইনস্ক্রিপশন বিলংস টু দ্য বুদ্ধা গুপ্তা। পাহাড়পুর কপার প্লেট ইনস্ক্রিপশন এটা হচ্ছে বুদ্ধা গুপ্তার সময় লেখা হয়েছে। নাও হু ওয়াজ বুদ্ধা গুপ্তা? হি ওয়াজ দ্য সান অফ কুমার গুপ্তা টু। অ্যান্ড বুদ্ধা গুপ্তাকে কে সাকসেসর হয়? বুদ্ধা গুপ্তার সাকসেসর কে হয়? নরসিংহ গুপ্তা। নাও ওয়ের ইজ পাহাড়পুর? পাহাড়পুর কোথায় সেটা একবার আমরা জেনে নিই। পাহাড়পুর হচ্ছে তোমার আ প্লেস ইন বাংলাদেশ অ্যাট প্রেজেন্ট, এটা বেঙ্গলে ছিল। এবং পাহাড়পুর ইনস্ক্রিপশন হচ্ছে বুদ্ধা গুপ্তার। এবার তোমাদের বলি বুদ্ধা গুপ্তার আর একটা ইনস্ক্রিপশন রয়েছে, উইচ ইজ আ ভেরি ফেমাস ইনস্ক্রিপশন, ইরান ইনস্ক্রিপশন, যেখানে সতীর মেনশন করা রয়েছে। তো ইরান ইনস্ক্রিপশন দেখো, এখানে কোয়েশ্চেন নাম্বার নাইনটিনেই দেওয়া রয়েছে, নেম দ্য ইনস্ক্রিপশন অফ গুপ্তাস উইচ টক অ্যাবাউট সতী, উইচ ইজ ইরান ইনস্ক্রিপশন। এই ইরান ইনস্ক্রিপশন ইজ অলসো ডিউরিং দ্য টাইম অফ বুদ্ধা গুপ্তা। অ্যান্ড এখানে মেনশন অ্যাবাউট সতী রয়েছে, মানে সতী প্রথার যে মেনশন সেটা এই ইরান ইনস্ক্রিপশনে দেওয়া রয়েছে। মোর ওভার আরও একটা দুটো ইম্পর্টেন্ট ইনস্ক্রিপশন তোমাদের ভার্বালি বলে দিই। একটা হচ্ছে তোমার নালন্দা কপার প্লেট ইনস্ক্রিপশন, এটা হচ্ছে ডিউরিং দ্য টাইম অফ সমুদ্রগুপ্তা। তারপরে হচ্ছে তোমার উদয়গিরি খণ্ডগিরি কেভস, যেটা আমরা জানি উড়িষ্যায় রয়েছে। উদয়গিরি কেভস ইনস্ক্রিপশন এটা হচ্ছে ডিউরিং দ্য টাইম অফ কুমার গুপ্তা ওয়ান। আরও অনেক কেভ ইনস্ক্রিপশন বা কপার প্লেট ইনস্ক্রিপশন আছে ডিউরিং দ্য টাইম অফ ইয়র গুপ্তা পিরিয়ড, কিন্তু সেইগুলো আমি তোমাদের একসাথে দেবো একটা ভিডিওতে, যেখানে যতগুলো ইনস্ক্রিপশন ইম্পর্টেন্ট আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ দিয়ে সেখানে ওটা মেনশন করা থাকবে। ফর দ্য টাইম বিং আমরা জানতে পাচ্ছি পাহাড়পুর ইনস্ক্রিপশন বিলংস টু বুদ্ধা গুপ্তা, অ্যান্ড ইরান ইনস্ক্রিপশন অলসো বিলংস টু বুদ্ধা গুপ্তা উইচ হ্যাজ আ মেনশন অফ সতী ইন ইট। কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন, হু ওয়ার দ্য এনিমিজ অফ চন্দ্রগুপ্তা অ্যাজ মেনশনড ইন জুনাগড় রক ইনস্ক্রিপশন। তাহলে জুনাগড় রক ইনস্ক্রিপশন বিলংস টু চন্দ্রগুপ্ত ওয়ান, অ্যান্ড ওভার হিয়ার হুনস অ্যান্ড পুষ্যমিত্রা আর দ্য এনিমিজ অফ চন্দ্রগুপ্তা। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার টু, হোয়াট ইজ দ্য পিরিয়ড অফ রুল অফ চন্দ্রগুপ্তা টু বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য বা চন্দ্রগুপ্তা টু কোন সময়টা রুল করেছে গুপ্তা পিরিয়ডে? সেটা হচ্ছে 375 to 415 AD। হু রোট বৃহৎ সমিতা? বৃহৎ সমিতা ইজ রিটেন বাই বরাহমীর। বরাহমীর লিখেছেন বৃহৎ সমিতা। এবং এই বরাহমীরের লেখা আরও কয়েকটা বই আমি তোমাদের দেবো যখন আমি বুকস অ্যান্ড অথার্সের ব্যাপারে পড়াবো, বাট বৃহৎ সমিতা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা এক্সামে ভীষণ আসে। নেক্সট আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু, উইচ ওয়ের দ্য মেন কমার্শিয়াল টাউন ডিউরিং দ্য গুপ্তা পিরিয়ড। গুপ্তা পিরিয়ডে ব্যবসা বাণিজ্য, তারপরে ট্রেড, মার্চেন্ডাইজ সব কিছু হতো, কিন্তু তিনটে প্রধান টাউন ছিল যেখানে এইগুলো বিশেষ করে কন্ডাক্ট করা হতো, দ্যাট ইজ বেনারস, কৌশাম্বি অ্যান্ড পাটলিপুত্রা। এই রিজিয়নগুলো ওয়াজ হাইলি ফার্টাইল, মোর ওভার
এই রিজিন ইজি অ্যাক্সেসেবল ছিল, প্রচুর পপুলেশন ছিল, এই জায়গায় ট্রেড অ্যান্ড কমার্স খুব ফ্রিকোয়েন্ট ছিল ডিউরিং দ্য গুপ্তা পিরিয়ড। আচ্ছা, নেক্সট আমরা চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 23, সরি কোয়েশ্চেন নাম্বার 24 চলে আসো। কোয়েশ্চেন নাম্বার 23 ইজ একটু ইনকমপ্লিট আছে, সেটা আমি তোমাদের পরে বলে দিচ্ছি কি ওখানে অ্যাড হবে। কোয়েশ্চেন নাম্বার 24 চলে আসো, হু রোড সূরিয়া সিদ্ধান্ত? সূরিয়া সিদ্ধান্ত ইজ রিটেন বাই আর্যভট্টা। দ্য ক্যাপিটাল অফ গুপ্তা এম্পায়ার ওয়াজ পাটলিপুত্রা, পাটলিপুত্রা ছিলেন ক্যাপিটাল অফ গুপ্তা এম্পায়ার। অ্যান্ড হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ পাটলিপুত্রা? উদয়ন ওয়াজ দ্য ফাউন্ডার অফ পাটলিপুত্র। এবার উদয়ন কোন ডাইনেস্টির রাজা ছিল সেটা তোমরা আমাকে বলবে। 26, হু রোড পঞ্চ সিদ্ধান্ত টিকা? এটা হচ্ছে বরাহমীর, এটাও বরাহমীরের লেখা আর একটা বই, ফেমাস বুক, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্রম এক্সাম পয়েন্ট অফ ভিউ। 27, হু ওয়াজ দ্য চিফ মিলিটারি অফিসার অফ দ্য গুপ্তা পিরিয়ড? সান্ধি বিগার বিরাগা, সান্ধি বিরাগা ওয়াজ দ্য চিফ মিলিটারি অফিসার। ওখানে যিনি চিফ মিলিটারি অফিসার হতেন তাকে এই টাইটেল দেওয়া হতো, সান্ধি বিরাগা, সরি বিগ্রাগা, ইনি হচ্ছেন চিফ মিলিটারি অফিসার অফ দি গুপ্তা পিরিয়ড। নেক্সট আমরা মুভ করব কোয়েশ্চেন নাম্বার 28, হু রোড কান্ধা কাধিয়াকা? এটা হচ্ছে ব্রহ্মগুপ্তা, ব্রহ্মগুপ্তার লেখা কান্ধা কাধিয়াকা। কোয়েশ্চেন নাম্বার 29, হু ওয়াজ দ্য অথর অফ আলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন? হরিসেনা, হরিসেনা ওয়াজ দ্য অথর অফ আলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন। এবার তোমরা আমাকে বলবে আলাহাবাদ পিলার ইনস্ক্রিপশনে, পিলার ইনস্ক্রিপশনটা কার সময় লেখা আছে। একটা এক্সাম্পল দিয়ে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে। একজন গুপ্তা ডাইনেস্টির রাজা যিনি হস্তিবর্মন টুকে হারিয়েছিলেন, সেই যে হারিয়ে দেওয়াটা এটা মেনশন করা আছে আলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন, এবং তারই কোট পোয়েট এটা লিখেছেন হরিসেনা। এটা এর আগেও আমি মেনশন করে দিয়েছি কোয়েশ্চেন আনসারেই। এবার তোমরা আমাকে বলবে কোন গুপ্তা কিংয়ের সময় এটা লেখা হয়েছে, কোন গুপ্তা কিংয়ের সাথে রিলেটেড আলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন। কোয়েশ্চেন নাম্বার 30, দ্য কোর্ট পোয়েট অফ সমুদ্রগুপ্তা ওয়াজ হরিসেনা। দ্য গুপ্তা কিং হু ডিস্ট্রয়েড সাকাস চন্দ্রগুপ্তা টু, চন্দ্রগুপ্তা টু ওয়াজ দ্য গুপ্তা কিং হু ডিস্ট্রয়েড সাকা। সাকা এরা, এটা ইনারা এসেছিলেন নর্দার্ন সাদার্ন চায়না থেকে ইন্ডিয়াতে, এবং এদের ক্ল্যাংটাকে পুরো হারিয়েছিলেন চন্দ্রগুপ্তা টু। এবার প্রশ্ন হচ্ছে যে কোন রাজাকে হারানো হয়েছিল। দেখো এখানে রয়েছে চন্দ্রগুপ্তা টু ডিস্ট্রয়েড দ্য সাকাস, বাট সাকাসদের কোন রাজাকে হারিয়েছিল সেটা হচ্ছে তোমার 4th century AD রুদ্রসিংহ থ্রিকে চন্দ্রগুপ্তা টু হারিয়েছিল। বেসিক্যালি সাকাসরা একটা নোম্যাডিক ট্রাইব ছিল যাদেরকে সাউথ চায়না থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এবং তারা ইন্ডিয়াতে এসে যখন বসবাস শুরু করে তারা আস্তে আস্তে নিজেদের নিজেদের যে প্রেজেন্সটা সেটাকে আরও স্ট্রং করতে লাগে। হিন্দু ওমেনকে বিয়ে করা হয় এবং বিয়ে করে হিন্দু রিলিজিয়নে কনভার্ট হয় তারা, এবং তারা আরও বেশি স্ট্রং হতে থাকে আস্তে আস্তে। রুদ্রদমন ওয়ান, ইনি ছিলেন দ্য গ্রেটেস্ট সাকা রুলার। যদি কোয়েশ্চেন আসে হু ওয়াজ দ্য গ্রেটেস্ট রুলার অফ সাকা ডাইনেস্টি, দ্যাট ইজ রুদ্রদমন ওয়ান। এবং জেনারেলি যেটা বলা হয় সাকা যে ডাইনেস্টি এটাকে দুজন রাজা মিলে হারায়, এক হচ্ছে তোমার চন্দ্রগুপ্তা টু রুদ্রসিংহ থ্রিকে হারিয়ে দেন ইন 4th century। তার আগে গৌতমীপুত্র শতকর্ণী, কিং রুলার অফ শতবাহানা ডাইনেস্টি, সাকাসদেরকে আগে হারায় এবং নর্থে তারা উইক হয়ে যায়। ফার্দার যখন তারা প্রসিড করে তখন তারপরে চন্দ্রগুপ্তা টু রুদ্রসিংহকে ফাইনালি হারিয়ে পুরো সাকা কিংডমটাকে ডিস্ট্রয় করে দেয়। লেট আস কাম টু কোয়েশ্চেন নাম্বার 32, দ্য সুলতানগঞ্জ বুদ্ধা স্ট্যাচু বিলংস টু দ্য গুপ্তাস। সুলতানগঞ্জে যে বুদ্ধা স্ট্যাচুটা রয়েছে, দিস বিলংস টু দ্য বুদ্ধাস, সরি ইট বিলংস টু দ্য গুপ্তাস। আর এই সুলতানগঞ্জটা কোথায়? এই সুলতানগঞ্জটা হচ্ছে অ্যাট প্রেজেন্ট ডে বিহারে। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 33, হোয়াট ওয়াজ দ্য পিরিয়ড অফ দ্য রুল অফ চন্দ্রগুপ্তা ওয়ান? চন্দ্রগুপ্তা ওয়ানের রুলিং পিরিয়ডটা কোথায় কোথায়, সরি কখন থেকে কখন? সেটা হচ্ছে AD 320-330, এই সময়টা রুল করেছেন চন্দ্রগুপ্তা ওয়ান।
তেই হচ্ছে 33 কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার্স অন ইয়র গুপ্তা ডাইনেস্টি। নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি আরও 30টার মতো কোয়েশ্চেন দেবো। একটা ভিডিওতেই যদি 60 কোয়েশ্চেন দিয়ে দিই তাহলে হয়তো তোমাদের ইন্টারেস্ট হবে না, অনেক লেন্দি ভিডিও হয়ে যাবে। সেই জন্য দুটো ডিফারেন্ট ভিডিওতে আমি তোমাদের এই কোয়েশ্চেনগুলো দিচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। কোনো কনফিউশন বা কোনো ডাউট থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জেনে নেবে। সো টিল দেন থ্যাংক ইউ, টেক কেয়ার।